সাঁওতাল নেত্রী দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে আনন্দ নৃত্য, শোভাযাত্রা ও সমাবেশ করেছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধু মঞ্চের সামনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, সাঁওতাল লেখক ফোরাম, সাঁওতাল সমন্বয় পরিষদ সহ কয়েকটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাঁওতাল সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী পুরুষরা সকালে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হয়। এরপর বেলা 11টার দিকে সেখান থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রায় ঢোল মাদল বাজিয়ে সাঁওতালি গান গেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানান তারা।